পাশাপাশি তোমার বন্ধুটাও ইমেইলে অনেক ভালো মার্কস পাচ্ছে, তাই না? ডোন্ট ওরি, আজ থেকে তুমি অনেক ভালো মার্কস পাবা পরীক্ষাতে, ইমেইলগুলো ইমেইলে। জাস্ট স্টে উইথ আস। আজকে আমি তোমাদেরকে, আজকে আমাদের আলোচ্য টপিকসটা হচ্ছে ইমেইল রাইটিং, দ্যাট মিনস হাউ টু রাইট অ্যান ইমেইল। তুমি একটা ইমেল কীভাবে লিখতে পারো সেটা নিয়ে। তো আমি তোমাকে প্রথমে একটা, এখানে একটা ফর্মেট দেখতে পাচ্ছ, এই ফর্মেট আমরা পরে ফিল আপ করবো। প্রথমে ইমেল লেখার ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইমেলের কতগুলো স্টেপ আছে, যেমন ইমেলের 7টা স্টেপ আছে, এই 7টা স্টেপ তোমাকে মেনটেন করতে হবে, আর সেটা আমি প্রথমে তোমাকে দেখাচ্ছি। যেমন এখানে প্রথম স্টেপটা হচ্ছে ফ্রম, এটা হচ্ছে নাম্বার ওয়ান স্টেপ। ফ্রম হচ্ছে যে এটা হচ্ছে তুমি, যেহেতু তুমি ইমেলটা লিখছো, তোমার অ্যাড্রেসটা ইমেল এখানে লিখতে হবে ফ্রমের জায়গায়। অথবা যদি তোমার কোশ্চেনে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, যে লিখছে তার অ্যাড্রেসটা যদি দেওয়া থাকে, তাহলে সে ফ্রমের জায়গায় তোমাকে সেটা লিখতে হবে। তারপর নাম্বার টু স্টেপ হচ্ছে টু, তুমি কার কাছে ইমেল লিখছ সেটা তোমাকে টু এর জায়গায় লিখতে হবে। নাম্বার থ্রি স্টেপ হচ্ছে ডেট, তুমি যেদিন ইমেলটা লিখছ সেদিনের তারিখটা তোমাকে লিখতে হবে। নাম্বার ফোর হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ তুমি কোন বিষয়ে ইমেলটা লিখছ সেটা তোমাকে সাবজেক্টে লিখতে হবে। আর সাবজেক্ট লেখার সময় মনে রাখবা যে সাবজেক্টটা, তো সাবজেক্ট ওয়ার্ডটা তোমাকে ফুল ফর্মে লিখতে হবে। এখানে সংক্ষেপে অনেকে তোমরা যে ভুলটা করো, এস ইউ বি সাব লেখো, এটা এটা করা যাবে না। তারপর হচ্ছে নাম্বার ফাইভ স্টেপ হচ্ছে স্যালুটেশন, তার মানে তুমি কার কাছে ইমেলটা লিখছো, তোমার ফ্রেন্ডের কাছে, না তোমার কোনো প্রিন্সিপাল, তোমার প্রিন্সিপালের কাছে, না কি তোমার অফিসার, অফিসারের কাছে, তো ডিয়ার দিয়ে সেরকম একটা নাম এখানে আসবে। নাম্বার সিক্স স্টেপ হচ্ছে বডি, অর্থাৎ তুমি যে বিষয়ে ইমেলটা লিখছো সে বিষয়ে এখানে, এটা এখানে ডিসক্রাইব করতে হবে। এটা হচ্ছে নাম্বার সিক্স স্টেপস। নাম্বার সেভেন স্টেপ হচ্ছে কমপ্লিমেন্টারি ক্লোজিং, এই অংশটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ক্লোজিং। ইউরস এভার এবং তোমার সিগনেচার, সিগনেচার মিলে। এখন আমরা ইমেলটা কমপ্লিট করব। এই ইমেলটা দিয়েই তুমি চাইলে সব ধরনের ইমেল তুমি কমপ্লিট করতে পারো। জাস্ট দু একটা কথা তোমাকে নতুন করে আনতে হবে। সো তোমার কোশ্চেনটা যদি এরকম হয়ে থাকে, রাইট অ্যান ইমেইল টু ইউর ফ্রেন্ড ইনফর্মিং হিম অ্যাবাউট ইয়োর অ্যানুয়াল এক্সামিনেশন রেজাল্ট, ইয়োর অ্যানুয়াল এক্সামিনেশন রেজাল্ট, ওকে? তোমার কোশ্চেনটা যদি এরকম হয়ে থাকে, তাহলে তুমি এই ইমেলটা কীভাবে ফিল আপ করবা, এই ফর্মেটটা তুমি কীভাবে ফিল আপ করবা? সো প্রথমে তোমাকে তোমার অ্যাড্রেস লিখতে হবে ফর্মে। তারপর হচ্ছে টুতে তুমি তোমার ফ্রেন্ডের, তোমার ফ্রেন্ডের যে অ্যাড্রেসটা সেটা তোমাকে এখানে লিখতে হবে, যেটা আমি লিখেই রেখেছি অলরেডি। তারপর হচ্ছে তুমি যেদিন ইমেলটা লিখছ, যদি আজকে লিখে থাকো তাহলে আজকের ডেট তোমাকে লিখতে হবে। তারপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট লেখার সময় আমাদের খেয়াল রাখবা যে সাবজেক্টটা তুমি কীভাবে লিখবা। এখানে সাবজেক্ট আমরা শুরু করতে পারি তোমার বন্ধুর, তোমার বন্ধুকে জানিয়ে, তোমার যে বার্ষিক পরীক্ষা অ্যানুয়াল এক্সামিনেশন রেজাল্ট সেটা জানিয়ে তোমার ফ্রেন্ডের কাছে ইমেলটা লিখবা। তাহলে আমরা সাবজেক্টটা লিখতে পারি ইনফর্মিং অ্যাবাউট অ্যানুয়াল এক্সামিনেশন রেজাল্ট, ঠিক আছে? সাবজেক্টটা আমাদের হতে পারে এটা, আমরা সেটাই লিখেছি ইনফর্মিং অ্যানুয়াল এক্সামিনেশন রেজাল্ট, এটা হচ্ছে তোমার সাবজেক্ট। এবার আসো, যে যেহেতু তোমার বন্ধুর কাছে ইমেলটা লিখছো, তুমি তোমার বন্ধুর নাম লিখতে পারো অথবা লিখতে পারো ডিয়ার ফ্রেন্ড, আই এম কোয়াইট থ্যাঙ্কফুল টু ইউ টু অ্যাকসেপ্ট মাই ইমেল অ্যান্ড পে ইউর কাইন্ড অ্যাটেনশন টু মাই ইমেল, দ্য পারপাস অফ মাই ইমেল ইজ, এই পর্যন্ত, এই পর্যন্ত পুরো অংশটা তুমি যে কোনো ইমেইল লেখার ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো, এটা হচ্ছে সব ইমেলের ক্ষেত্রে একটা কমন কথা। এরপর তুমি যে কাজটা করবা, যেহেতু ইমেলটা হচ্ছে ইনফর্মিং হিম, ইনফর্মিং টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর অ্যানুয়াল এক্সামিনেশন রেজাল্ট, সেই ক্ষেত্রে তুমি এখানে এরপর কী লিখতে পারো, খেয়াল রাখো, খেয়াল রাখবা যে জাস্ট ইজ এর পর তুমি সাবজেক্টটা মেনশন করে দিবা ইনফর্মিং অ্যানুয়াল এক্সামিনেশন রেজাল্ট। তাহলে তোমার এই প্যারার কাজ শেষ। জাস্ট সাবজেক্টটা, এখানে আমরা সাবজেক্টের যে কথাটা তুমি লিখবা সেই কথাটাই ইজের পর থেকে
মেনশন করে দিবা তাহলে তোমার এই প্যারার কাজ শেষ এরপর তুমি কি করবা পরের প্যারাতে আসো পরের প্যারা লেখার সময় তুমি একটা কথা মাথায় রাখবা সেটা হচ্ছে আগের প্যারা আর পরের প্যারা মাঝখানে একটা লাইন গ্যাপ দিয়ে পরের প্যারাটা শুরু করবা তাহলে পরের প্যারাটা তুমি এভাবে শুরু করতে পারো আই উড লাইক টু নোটিফাই ইউ দ্যাট এখন কি নোটিফাই করতে যাচ্ছ কি লিখবা যে অ্যানুয়াল এক্সামিনেশন রেজাল্ট সম্পর্কে তোমার বন্ধুকে জানিয়ে তুমি পরীক্ষা ভালো করেছ অথবা তুমি এ প্লাস পেয়েছ তোমার পরীক্ষা ফল প্রকাশিত হয়েছে তুমি এ প্লাস পেয়েছ জাস্ট এরকম দু একটা কথা এখানে লিখে দিবা আর আমরা সেটাই করবো এখন তাহলে আমরা প্রথমে এরপর দ্যাট এরপর আমরা যে কথাটা লিখতে পারি সেটা হচ্ছে দ্য রেজাল্ট অফ মাই অ্যানুয়াল এক্সামিনেশন has been out তারপর লিখতে পারি I have got a plus in my annual examination তারপর আরো 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 একটু যদি লিখতে চাও তাহলে লিখতে পারো All the teachers praised me highly. Just এখানে আমি তিনটা কথা লিখেছি The result of my annual examination has been out. I have got A plus in my annual examination. All the teachers praised me highly. জাস্ট এই দুই এই দুইটা বা তিনটা কথা লিখলে তোমার পুরো বডিটা বডিটা কাজ শেষ হয়ে যাবে এরপর হচ্ছে প্লিজ সাপ্লাই ইউর ফিডব্যাক ইন ইউর ইমেল এই কথাও তুমি যে কোনো ইমেলে দিয়ে বডিটা কমপ্লিট করতে পারো এখন এভাবে তুমি ইমেলটা একটা ইমেল কমপ্লিট করতে পারো আর তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে এই ফর্মেটটা আমাদের ভিডিওর নিচে তোমরা ডিসক্রিপশনে তোমরা আমাদের এই এই ফর্মেটটা পেতে পারো তোমরা চাইলে ওখান থেকেও ফর্মেটটা কালেক্ট করে নিতে পারো তো এখন আমি তোমাদেরকে কিছু স্পেশাল টিপস দেখাচ্ছি যে ইমেলটা একটা ইমেল লিখে খুব ভালো মার্কস তুমি কিভাবে পেতে পারো কিছু টিপস তোমাকে অবশ্যই মনে রাখতে হবে সেই ক্ষেত্রে আমাদের এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে টিপস অন কম্পোজিং ইমেল প্রথমে তোমাকে সাবজেক্টটা সম্পর্কে কিছু কথা জানতে হবে সাবজেক্ট সম্পর্কে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে ইট শুড বি ব্রিফ তার মানে হচ্ছে তুমি যখন ইমেলটা লিখবা সেক্ষেত্রে সাবজেক্টটা খুবই সংক্ষেপে লেখার চেষ্টা করবা যেমন আমরা এখানে অনেক বড় একটা সেন্টেন্সকে আমরা খুবই সংক্ষেপে লিখলাম সাবজেক্ট হিসেবে ইনফর্মিং অ্যানুয়াল এক্সামিনেশন রেজাল্ট নাম্বার টু পয়েন্ট হচ্ছে ইট শুড বি গিভেন আ ক্লু তার মানে তুমি জাস্ট একটা টু দ্য কন্টেন্ট অফ দ্য মেসেজ তার মানে তুমি যে মেসেজটা লিখছ সেটার একটা ওই কন্টেন্টটার একটা ক্লু তোমাকে দিতে হবে সাবজেক্টে ইট নিড নট বি আ কমপ্লিট সেন্টেন্স তুমি কমপ্লিট সেন্টেন্স না লিখলেও চলবে চলবে এখানে সাবজেক্ট থাকতেই হবে বা ভার্ব থাকতেই হবে তা কিন্তু না তুমি জাস্ট একটা কন্টেন্ট ওখানে কন্টেন্টের একটা ক্লু তোমাকে ওখানে দিতে হবে নাম্বার টু টিপস হচ্ছে স্টার্টিং দ্য ইমেল অর্থাৎ তুমি কিভাবে ইমেলটা শুরু করবা যেমন এখানে এটা এটা দুইভাবে দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে ফর্মাল যদি ইমেলটা ফর্মাল হয়ে থাকে অর্থাৎ তুমি যদি তোমার কোনো স্যার অথবা ম্যাডামের কাছে অথবা মিসের কাছে লিখতে চাও তাহলে তোমাকে লিখতে হবে ডিয়ার ডিয়ার লিখে ডিয়ার ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাম অথবা ডিয়ার মিস এরকম করে তুমি মেনশন করবা আর যদি ইনফর্মাল হয়ে থাকে ইনফর্মাল মানে হচ্ছে তোমার ফ্রেন্ড অথবা তোমার কোনো ফ্যামিলি মেম্বার্স সেই ক্ষেত্রে তুমি হাই হ্যালো দিয়ে ইমেলটা শুরু করতে পারো ইমেলটা স্টার্ট করতে পারো স্পেশাল টিপসের তিন নম্বর পয়েন্ট হচ্ছে ওপেনিং সেন্টেন্স তার মানে তুমি কিভাবে একটা যখন বডিটা শুরু করবা তোমার সেন্টেন্স ওপেনিং সেন্টেন্সটা কি হবে যেমন আমরা এখানে দুটো সেন্টেন্স লিখে রেখেছি প্রথমটা হচ্ছে থ্যাংকস ফর ইউর ইমেইল অর্থাৎ হয়তো তোমার ফ্রেন্ড তোমাকে একটা ইমেল পাঠিয়েছে সেই ইমেলটা তুমি অ্যান্সার দিচ্ছ তখন তুমি মানে ইমেলটা লেখার শুরুতে বডিটা লেখার শুরুতে তুমি এ কথা দিয়ে শুরু করতে পারো অথবা দিস ইজ টু সে থ্যাংকস ফর ইউর লাস্ট ইমেল যেরকম আমরা আমাদের এখানেও বডি লেখার সময় যে আমরা থ্যাংকফুল দিয়েই সেন্টেন্সে শুরু করেছিলাম ঠিক এরকম করে তুমি চাইলে এটা চেঞ্জ করে ওই দুটো সেন্টেন্সে যে কোনো একটা দিয়েই তুমি চাইলে শুরু করতে পারো
তো চার নম্বর পয়েন্টটা হচ্ছে গিভিং আ রিজন, তার মানে তুমি যে ইমেলটা লিখেছো এটা পেছনে তোমাকে একটা যুক্তি দিতে হবে কেন তুমি ইমেলটা লিখছো। তো এখানে আমরা দুটো যুক্তি দেওয়ার সময় তুমি যে সেন্টেন্স দিয়ে ইমেলটা শুরু করবো সেটা হচ্ছে আই এম জাস্ট রাইটিং টু, এরকম একটা সেন্টেন্স দিয়ে ইমেলটা শুরু করতে পারো, অথবা জাস্ট আ শর্ট ইমেল টু ইনফর্ম ইউ, এই কথা দিয়ে তুমি ইমেলটা শুরু করে তারপর তুমি তোমার যুক্তিটা দেখাতে পারো। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ক্লোজিং সেন্টেন্স, অর্থাৎ তুমি কীভাবে বডি লেখা শেষ হলে তুমি কীভাবে বডিটা ক্লোজ করবা। তো এক্ষেত্রে তুমি দুটো সেন্টেন্স ফলো করতে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা সেন্টেন্স ফলো করতে পারো, আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ইউ, হিয়ারিং ফ্রম ইউ, এই কথা দিয়ে তুমি সেন্টেন্সটা বডিটা ক্লোজ করতে পারো, অথবা ফিল ফ্রি টু ড্রপ আ লাইন টু মি, এই কথা দিয়ে তুমি তোমার বডিটা কমপ্লিট করতে পারো, ক্লোজ করতে পারো। যেমন এরকম এখানে আমরা লিখেছি প্লিজ সাপ্লাই ইউর ফিডব্যাক ইন ইউর ইমেইল, তুমি এই জায়গায় চাইলে ওই দুটো সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা সেন্টেন্স লিখতে পারো। সর্বশেষ পয়েন্টটা হচ্ছে এন্ডিং দ্য ইমেইল, অর্থাৎ কীভাবে তুমি ইমেইলটা শেষ করবা, কোন ওয়ার্ডটা দিয়ে, কোন কথা দিয়ে তুমি ইমেইলটা শেষ করবা। যেমন ইউরস সিনসিয়ারলি, অথবা বেস্ট রিগার্ডস, অথবা বেস্ট উইশেস, এরকম একটা কথা দিয়ে, এই তিনটার মধ্যে যে কোনো একটা কথা দিয়ে তুমি চাইলে ইমেলটা কমপ্লিট করতে পারো। এভাবে যদি তুমি ইমেলটা একটা ইমেল যদি তুমি কমপ্লিট করো তাহলে ইমেলে তুমি সর্বোচ্চ ব্যান্ড স্কোর পেতে পারো। তো আমাদের আজকে আলোচ্য টপিকসটা হচ্ছে এ পর্যন্তই, আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুকে শেয়ার করে দাও।